কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি নিউজ পেপারে একটি আর্টিকেল উঠে এসেছে, যেখানে বলা হয়েছে, দেখো, নিয়োগ সহ বহু সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমছে। একদম রাইট কথা। আমরা ফায়ার সার্ভিস থেকে শুরু করে জিআরবিটি, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, সবগুলো কিন্তু হিমঘরে রয়েছে। ফায়ার সার্ভিস 2 বছর অতিক্রান্ত, জিআরবিটি গ্রুপ ডি 1 বছর হয়ে যাচ্ছে, ত্রিপুরা পুলিশও 6 মাস হয়ে যাচ্ছে, স্পেশাল এক্সিকিউটিভও 5-6 মাস হয়ে যাচ্ছে। সব কিছু কিন্তু হিমঘরে। কেন এমনটা হচ্ছে? দেখো, প্রতিবেদনের আর্টিকেল অনুসারে এখানে বলা হয়েছে, আমলাতন্ত্রের ছায়া ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। আমলাতন্ত্র বলতে আমরা বুঝি মন্ত্রিসভার বাইরেও যে পার্টির মধ্যে কিছু বড় বড় আমলাতন্ত্র রয়েছে, যারা নাকি মন্ত্রিসভার বহু সিদ্ধান্তকে তারা নিজের মতন করে চালাতে যাচ্ছে। এখানে এটা বলা হয়েছে, মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত কেবলমাত্র আমলাতন্ত্রের কারণে আলোর মুখ দেখেনি, একাংশ আমলাদের উপর রাজনৈতিক নেতৃত্বের বাঁধন আলগা হয়ে যাচ্ছে, নিজেদের সিদ্ধান্তকে এক শ্রেণীর আমলা বড় মনে করছে। মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে ছেড়ে তাদের যে ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটাকেই তারা বাস্তবায়িত করতে চাচ্ছে। তার মানে এখানে বলা হয়েছে যে তারা যেভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে বা সরকারি বহু সরকারি কাজকর্মকে তাদের মন গড়া মতন, তাদের মর্জি মাফিক তারা পরিচালনা করতে চাচ্ছে। আচ্ছা, এখানে এটাও বলা হয়েছে, রাজ্যে ভোট শেষ হলেও মন্ত্রীদের বাস্তবতা কমেনি, গত 1.5 মাস ধরে বেশ কয়েকজন মন্ত্রী তো মহাকরণের মুখ হয়নি, এখন তো বেশ কয়েকজন মন্ত্রী বঙ্গের ভোট প্রচারে রয়েছে। এটা সত্যি কথা, যেহেতু বঙ্গে ভোট রয়েছে, ত্রিপুরা থেকে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার, বড় বড় মুখ, তারা কিন্তু বঙ্গে ভোট প্রচারে রয়েছে বর্তমানেও। ফলে কিছু মন্ত্রীও আমলাদের টেবিলে আরও উঁচু হয়ে হবে ফাইল, তাদের টেবিলে সব কিছু ফাইলপত্র জমা রয়েছে, তোমাদের নিয়োগের ব্যাপারও যা কিছু, যে যে ডিপার্টমেন্টের মন্ত্রীরা রয়েছে, যার যার দপ্তরের সব কিছু কিন্তু তাদের টেবিলের উপরে ফাইল রয়েছে, এগুলোর কিন্তু কাজকর্ম সঠিকভাবে হচ্ছে না, সেই কারণে তোমাদের এটা এতটা ডিলে হচ্ছে। আমরা খুব দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তাদের রেজাল্টই দেওয়া হচ্ছে না। জিআরপিটি গ্রুপ ডির ইন্টারভিউ শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় বছর হয়ে গেছে, কিন্তু এটার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখনও বের হচ্ছে না। তাছাড়া যদিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে কিন্তু সেটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে, বা তারা ধর্নায় বসছে, প্রতিবাদ যাচ্ছে যে আমাদের রেজাল্ট পাবলিশ করা হোক। হ্যাঁ, তারপরে এখানে বলা হয়েছে, মহাকরণে কোনো পাতলি কান পাতলি শোনা যায়, 100% আমলা সরকারের সঙ্গে অসহযোগিতায় চলছে। আচ্ছা, তার মানে তোমরা কী, দেখো, তোমরা তো তোমাদের কাজ করছো, বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করছো, তারপরেও কিন্তু এটার কোনো ফলস্বরূপ কিছু আমরা দেখতে পাচ্ছি না বা বোঝা যাচ্ছে না। দেখা যাক কী হয়, ওয়েট করো। তবে আমি 2 দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে তোমাদের কবে নাগাদ কোন জবটা হতে পারে, আনুমানিক তোমাদেরকে একটা আমি আইডিয়া দিয়েছিলাম। যেভাবে তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম সেইভাবে কিন্তু এটা হওয়ার সম্ভাবনাটা রয়েছে, কেন আমরাও বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছি। সুতরাং তোমরা হবে, এগুলো হবে, বাট একটু ডিলে হতে পারে, সবগুলোই হবে, তোমরা নিরাশ হতাশ হবে না, এগুলো হবে, ঠিক আছে? যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা তো তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন দর্শক হয়ে থাকো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে, গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন টিটিএডিসি সাবজোনালের আগামী জুন 9 এক্সাম রয়েছে, এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট, গ্রুপ ডি, পিওন, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল, টেকনিশিয়ান, সব কিছুর ফুল কমপ্লিট সাজেশান আমাদের কাছে রয়েছে। তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে, এখান থেকে তোমরা একটা ভালো রেসপন্স পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো, 9612998930, 9612998930। আর রাত্রি 8টার সময় আমরা তোমাদের এক্সামগুলোর প্রিপারেশনের ক্লাস করাচ্ছি, অবশ্যই রাত্রি 8টার সময় ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নেবে। আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে, তোমাদের রেজাল্ট, মেরিট লিস্ট,
এক্সাম সম্পর্কিত সঠিক ইনফরমেশান সবার প্রথমে তোমরা কর্মবার্তা অনলাইন চ্যানেলে পেয়ে যাবে, এটা আশা রাখতে পারো। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক, প্রিপারেশান চালিয়ে যাও এবং আমাদের সঙ্গে রাত্রি 8টার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। জয় হিন্দ, বন্দে মাতরম।